মইরা দামুগা আমি বাসতাম না আমি 4 লাখ টাকা হারাম কি স্থিতি লই আমি বেনাসি আমরা খুব বিপদে আছি বল বলতে আপনি আমার ভাইয়ের মতো আপনি আমাকে উদ্ধার করেন আর আমি সব বসে আছি খাওয়া দাওয়ার সমস্যা পয়সা করি না এখানে আচার মার জবত বড় থিয়েছে কোনো কাজ কাম কিছুই দেয় না খাওয়ার টাকাই দেয় না এখানে 300 লোক আছে আমরা ভিলাই এসি কিন্তু এখনো কাজ কাম পাই নাই আগামা পাই নাই এখন এই যে রাস্তায় পানি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয়টা কি নিয়ে আলোচনা করব আশা করি সবাই জেনে গেছেন যে আসলে যারা নতুন ফার্স্ট টাইম বিদেশে আসতে চান বা সৌদি আরবকে চয়েস করছেন যে যেহেতু সৌদি আরবে ভিসা পাওয়াটা অনেক ইজি তো সৌদি আরবের সম্পর্কে কিছুটা বিষয় আলোচনা করব যেটা আমার বাস্তব অভিজ্ঞতা সৌদি আরবে বর্তমানে যেমন অবস্থা আপনি আসবেন ঠিক আছে কার মানে কি মানে কার মাধ্যমে আসবেন হয়তো দালাল বা রিলেটিভ সো এখানে রিলেটিভ অনেকজন আছে যারা প্রতিষ্ঠিত না বা তেমনটা পজিশন করতে পারে নাই তাদের মাধ্যমে আসলো রিস্ক থাকে আর যারা দালালের কথা বলবো অন্তত 10% দালালরা যদি 10টা মানুষ আনে 60 থেকে 8টা মানুষই হলো প্রতারিত হয় স্যাম্পল আপনাকে বলতেছে এক কাজের কথা আইসে দেখতেছেন আরেকটা ঠিক আছে প্রবলেমে পড়বেন যে আসার পর আপনার আকামা যে দিবে আকামা নিয়ে আপনি প্রবলেম পড়তে পারেন ঠিক আছে এই যে এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনি মানে বর্তমানে আপনি 19 20 21 22 এই 3-4 বছরে এই যে এই সমস্যাটা সবচেয়ে বেশি আপনার আনতে এক কথা কয়ে ঠিক আছে আকামাই পাইতেছে না ও জাস্ট এটা মনে করেন সিন্ডিকেট ঠিক আছে তারা চাইতেছে কি মানে ভিসার ব্যবসা করতেছে ঠিক আছে এখানে মানে অনেক চক্র আছে প্রতারক চক্র তারা কি করে বাঙালি সৌদান মিল্লা আপনার বিষে নেয় সৌদানের কাছ থেকে বিষে নেয় ওরা খালি বিষেটা পৌঁছে দেয় বিষেটা খালি বেচে এক একটা বিষে আপনার মাথা পথে 3 লাখ 4 লাখ বাংলাদেশে এটা মানে বাংলাদেশে যদি এটা বিষে যায় 3 লাখ নিচে কোনো বিষে যায় না 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখও চলে যায় এখন যেটা হয়েছে যে আপনি যদি ধরে নিলাম 4 লাখ টাকা দিয়ে আপনি আসলেন সৌদি আরব দালালের মাধ্যমে বর্তমান আপনি যে মানে 10টা যদি ভিসা যায় বাংলাদেশে তার মধ্যে 60টাই যাইলো আপনার সাদা ভিসা মানে যেগুলো আর কি কোনো মানে বৈধ মালিক বা বৈধ কোনো কোম্পানি নাই শরীরকে নাই ওগুলো জাস্ট নামের উপর উঠায় ওই নামের উপর মানে ভিসা ছাড়ে ঠিক আছে মানে এরকম সমস্যা হলে আপনি আসবেন এসে দেখবেন আপনি আকামা পাবেন না আর আকামা না পাইলে আপনি 4 লাখ টাকা দিয়ে যদি আকামা না পান ঘরে বন্দী হয়ে থাকেন কাজকাম কেমনে করবেন আর এতগুলো টাকা দিয়েছেন টাকাগুলো তো উঠাইতে হবে এখন আমি যেটা সাজেস্ট করবো যে বর্তমানে যাগো ভালো আর কি রিলেটিভরা যারা প্রতিষ্ঠাতা ঠিক আছে যারা তারা যদি আপনার গানে ঠিক আছে তাহলে আসতে পারেন এটা আপনাদের তারা আপনাকে সাপোর্ট দিবে অবশ্যই মানে উঠতে পারবেন কিছু করে খাইতে পারবেন আর যারা দালালের মাধ্যমে আসবেন আমি একটা কথাই বলবো আপনি যে কয় টাকা দিয়ে আসবেন এই কয় টাকা আসলে কি উঠাইতে পারবেন কি না এটা আসলে সন্দেহ পারেই নাই আপনার লোক এত হারে আইসে প্রবাসী মানে এত হারে সৌদিতে লোক আইসে জাগে যে পুরনো লোকগুলো আছে ওগুলাই এখন টিকে থাকা একটু কষ্ট হয়ে যাইতেছে এখন আপনি বলতে পারেন ঠিক আছে আমরা টিকে রয়েছি হ্যাঁ আমরা টিকে রয়েছি আমরা যেহেতু অনেক মানে 4 বছর যেতে আইসি কোন একটা মানে পর্যায়ে চলে গেছি আর আপনারা যদি এখন আসেন স্যাম্পল আপনার আকামাটা যে পাবেন ওইটা নিয়ে এলা সমস্যা যে আকামাটাই আপনি পাবেন না কিন্তু বেশিরভাগই ঠিক আছে অবৈধ আপনি যেইখানে যাই ঠিক আছে অবৈধ লোক আছে যে আকামা এক্সপায়ার বা খুরুপ ঠিক আছে এই সমস্যা এই সমস্যা সো আমি আপনাকে সাজেস্ট করবো যারা আর কি সৌদি আরবে আসতে চান যে বর্তমানে সৌদি আরবে না আসাটা সবচেয়ে উত্তম কারণ আপনার টাকাটা একটা রিক্সের মধ্যে পড়ে যেতে পারে যদি আপনার কোনো ভালো রিলেটিভ থাকে তাহলে আসেন তা বাদে আপনার সৌদি আরবে আসেন না কারণ তাহলে আপনি যে কয় টাকা আসবেন ঠিক আছে এই কয় টাকা আসলে উঠে নিয়ে যাওয়াটা আপনার জন্য একটা স্বপ্ন হয়ে যাবে যে কয় টাকা দিয়েছি এই কয় টাকা কেমন আসলে উঠে নিয়ে যাইতে পারবো কি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মারসালামা